আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই জমিটাতে হচ্ছে আপনার একটু নিচা মতন, তো মাটি ফেলানো হচ্ছে। আর এটা বিষয় হচ্ছে এই বস্তাগুলো হচ্ছে, এটা হচ্ছে পোলট্রির বীজটা। বাবা বাবা, খুব দুর্গন্ধ। যাই হোক, এটাও কিন্তু সারের জন্য খুবই কাজ করে। আপনারা যারা ড্রাগন লাগাচ্ছেন, পোলট্রি বিষ্ঠাটা একটু ইউজ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে, এটার মেয়াদ হচ্ছে 6 মাস পর্যন্ত থাকে। 6 মাস পরে আবার হচ্ছে আপনারা সারটা দিতে পারবেন। এই সময়টা এখনও ফলন নাই। এখনই কিন্তু আপনারা হচ্ছে গাছের গোড়ায় খুব সুন্দরভাবে এটা দিতে পারবেন, পোলট্রি বিষ্ঠা, বা বেশি বেশি করে গরুর বিষ্ঠা। হ্যাঁ, এখানে প্রচুর বাচ্চা রাখা আছে। এখানে প্রায় 100 বস্তা রাখা আছে এখানে, এই বস্তাগুলো। এটা দিলে হচ্ছে ড্রাগনের সাইজটা অনেক সুন্দর হবে, অনেক মোটা হবে, ধরবেও বেশি, গাছগুলো অনেক সুস্থ সবল থাকবে। এটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন গাছের গোড়ায়। আপনার রাসায়নিক সারটা হচ্ছে ঝনাত খসা, তাই কি কারেন্টের মতন ধরে দেখা আছে। 2 দিন 3 দিন ভিতরে হচ্ছে গাছের রং চেঞ্জ করে ফেলাই, তারপরে ওইটার রিয়াকশন বেশি একটা থাকে না রাসায়নিকটা। বা 1 সপ্তাহ বা 10 দিন বা 1 সপ্তাহ থাকলো, কিন্তু আপনার জৈব সারটা কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু থাকে। আস্তে 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 ধীরে 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 কাজ করে। জৈব সারটা দিয়ে হচ্ছে আপনার রাসায়নিক সারটা দেবেন, ঠিক আছে? আপনার গাছের গ্রোথ সব কিছু সুন্দর হবে। এই জমিটা একটু নিচা মতন, পানি টানি হালকা বাদে, এই জন্য এটা হচ্ছে মাটি ফেলানো হয়েছে। আর অনেক উঁচু তো, এই জন্য এটা এঁটেল মাটি, পুরোটা এঁটেল মাটি। তো খালি জায়গা হচ্ছে প্রচুর আকারে সার দিতে হবে, যে জায়গা খালি আছে এখানে সারের জন্য জায়গাটা রাখা হয়েছে। গাছ কিরকম ঘন, এই যে পিলার ডাইরেক্ট ঢালাই সিমেন্টের। এই যে মূলত উদ্দেশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে পোলট্রি বিষটা বেশি বেশি ইউজ করবেন, বা গোবর সারটা বেশি বেশি ইউজ করবেন। দেখবেন আপনার ড্রাগনের ফলের সাইজ, ফুল, এ টু জেড আর কি, সব কিছুতে আপনি ভালো প্রোডাকশন পাবেন। প্রচুর গন্ধ কিন্তু। তো হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমাদের ভিডিও আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আর চাইলে আপনারা ড্রাগন চাষটা করতে পারেন, যেটা জাম্বো রেট সাইজের সর্বোচ্চ সাইজ, সবচেয়ে বড় সাইজ হয়, সর্বোচ্চ সবচেয়ে বড় সাইজ ড্রাগনের, এটা হচ্ছে জাম্বো রেট বলে থাকি হাইব্রিড। লাগাবেন, ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালো কাটবে আশা করা যায়। আর ড্রাগন গাছ তো অনেক দিন লাস্টিং করে, অনেক দিন লাস্টিং করে, অনেক দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।